উন্নত জীবনের আশায় প্রতি বছর লাখ লাখ মানুষ অবৈধ পথে পাড়ি জমায় ইউরোপের বিভিন্ন দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ ও ল্যাটিন আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে আশ্রয় নিয়ে থাকেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। তবে অভিবাসন নীতিতে ধীরে ধীরে কঠোর অবস্থান নিচ্ছে ইউরোপের দেশগুলো। দিন দিন বাড়ছে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার সংখ্যা। গত বছর ইউভুক্ত 27টি দেশ থেকে 4,22,000 অভিবাসন প্রত্যাশীকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ইউরোপীয় কমিশন। দেশ ছেড়ে যেতে বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ 6 মাস। ইউর এমন সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে অবৈধ লোকদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে বৈধ পথে যারা আসতে চায় তাদেরকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ইউরোপিয়ান প্রবাসী, আজ দীর্ঘদিন যাবত এখানে আছি ইউরোপে। এখন নতুন একটা আইন তৈরি হয়েছে, তার মধ্যে 4.5 লক্ষ অভিবাসন লোকদেরকে বিদেশে দেশে পাঠিয়ে দিবে। এর মধ্যে আমাদের বাংলাদেশিরাও অনেক আছে, হাজার হাজার, যাদেরকে দেশে পাঠিয়ে দিলে খুব অসুবিধা হবে এবং খুব দুঃখজনক ব্যাপার এটা। ইউরোপের বিভিন্ন দেশে চলছে কর্মী সংকট। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বসবাসরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আফগানিস্তান, মরক্কো, আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও ফিলিপিন্সের নাগরিকরা সবচেয়ে বেশি দেশে ফেরত যাওয়ার নির্দেশনা পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় 8,000। সময় সংবাদ, ইতালি।